ওয়েলকাম টু ফিজিক্স বলা তোমরা অলরেডি জানো যে সার্থক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লঞ্চ হয়ে গেছে এবং এই ব্যাচে তোমাদেরকে ডব্লিউ বিজেই যত সমস্ত টপিক আছে ইম্পর্টেন্ট টপিক প্লাস যে ধরনের প্রবলেম আসে ডব্লিউ সেই ধরনের প্রবলেম সলভ করানো হবে সঙ্গে বেসিক লেভেল থেকেই আমরা পড়াবো যাতে তোমাদের যাদের একটু বেসিকটাও ঘাটতি আছে সেটাও ফিল আপ করতে পারো এবং ডবলিউ ওয়ান অফ দ্য টপ র্যাঙ্ক হোল্ডার্স তোমরা হতে পারো সেই চেষ্টা নিয়েই আমাদের কিন্তু সার্থক ব্যাসের এই প্রয়াস তোমরা ব্যাচটা তাড়াতাড়ি নিয়ে নাও এবং তোমাদের সঙ্গে আমাদের ক্লাসে দেখা হবে লাইভ ক্লাসও থাকছে অলরেডি তোমরা ওই আমাদের একটা অলরেডি লঞ্চের ভিডিও লঞ্চ হয়েছিল যখন আমরা লাইভে এসেছিলাম এবং তোমাদেরকে ছোটোখাটো একটা ডেমনস্ট্রেশনও দিয়েছিলাম কী হবে ব্যাচের আউটকাম কী থাকবে আমাদের পড়ানো কী হবে কীভাবে আমাদের টার্গেট স্টুডেন্ট থাকবে যারা ভালো রেজাল্ট করবে তো সুতরাং তোমরা আর দেরি না করে এই সার্থক ব্যাচটা তাড়াতাড়ি করে নিয়ে নাও আজকে যেটা তোমাদের জন্য নিয়ে এসেছি যে ডব্লিউ বি জেই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যে অফিসিয়াল সিলেবাস এসছে এই সিলেবাসটা কিন্তু ডব্লিউ বি জেই ইর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ডাউনলোড করা হয়েছে এবং সেটাই আমি তোমাদেরকে দেখাবো যে কি কী সিলেবাস আছে ভয় পাওয়ার কিছু নেই অনেকটা বিশদভাবে লেখা আছে কিন্তু তোমাদেরকে কীভাবে পড়ানো হবে কিভাবে হবে সমস্ত কিছু বিষয়টা তোমাদেরকে আজকে এই ভিডিওটাই আমি কিন্তু দেখাবো এবং তোমাদের এই জিনিসগুলো কাভার করলে মোটামুটি ডাব্লিউ বিজেইতে তোমরা সেন্ট পারসেন্ট কোয়েশ্চেন কিন্তু আরামে সলভ করতে পারবে তাহলে আজকে দেখে নেওয়া যাক যে কি কি কোয়েশ্চেন আছে দেখো প্রথমেই কিন্তু অ্যালজেব্রা অ্যালজেব্রাতে কিন্তু তিনটে সিকোয়েন্স সিরিজ মানে প্রগতির কিন্তু তিনটে সিকোয়েন্স সিরিজ রয়েছে সেটা হচ্ছে এপি জিপি এবং এইচপি এপি মানে হচ্ছে এরিথমেটিক প্রোগ্রেশান জিপি জিওমেট্রিক প্রোগ্রেশান এইচপি মানে হচ্ছে হারমোনিক প্রোগ্রেশান সমান্তর গুণোত্তর এবং বিপরীত প্রগতি যেখানে তোমাদের কিন্তু সমস্ত ডেফিনেশান আছে জেনারেল টার্ম আছে এবং তোমাদের কি করে তার সামেশান বের করতে হয় ফার্স্ট টার্মস টার্মসের এবং কিছু স্পেশাল টাইপ অফ সিরিজ যেটা এন কিউব এই যে এ সামেশান ওভার এন এন স্কোয়ার এবং এন কিউব এবং এরিথমেটিক জিওমেট্রিক সিরিজের উপরে কী করে অ্যারিথমেটিক মিন বের করতে হয় অনেক সময় তোমরা জানো যে এরিথমেটিক মিন মানে অ্যাভারেজ সেরকম কিন্তু অনেক সময় হয়ও না কেন কি এ আর বি দুটো সংখ্যার মাঝখানে তোমরা এন নাম্বার অফ মিন মিনকে ইনসার্ট করতে পারো তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু সিকোয়েন্স সিরিজে আমরা কাভার করব এবং সেইগুলো কিন্তু সবই সিলেবাসে আছে এই যে লগারিদমটা দেখছো এটা কিন্তু একটা বেসিক লগারিদমের একটা কনসেপ্ট যেখানে তোমরা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস একটা সেই ইম্পর্টেন্ট জিনিসটা তোমাদেরকে লক্ষ্য করতে হবে তার কারণ হচ্ছে যে এই লগারিদমের উপরে বেস করে প্রচুর কিন্তু কোয়েশ্চেন আমরা সলভ করব এবং সেইগুলো কিন্তু বিভিন্ন ইনিকোয়ালিটিতে ক্যালকুলাসে বিভিন্ন জায়গায় কেন কি তার একটা ডোমেন থাকে লগারিদমের ফাংশন তোমরা দেখেছো যে পুরোটা ডিফাইন হয় না অ্যাক্সিসের পজিটিভ দিকে হয় তার বেসটা যখন ওয়ানের চেয়ে কম হয় ওয়ানের চেয়ে বড়ো হয় সেইগুলো কি করে হয় তার উপরে বিভিন্ন রকম স্ট্র্যাটেজিক্যালি ট্রিকি কোয়েশ্চেন আমরা সলভ করব এরপরে আসতে কমপ্লেক্স নাম্বার দিস ইজ ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট অ্যালজেব্রা একটুখানি কনসেপ্ট ওরিয়েন্টেড এখানে তোমরা দেখবে যে কমপ্লেক্স নাম্বার কি করে ডি জিওমেট্রির সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে এবং সেখানে দেখবে কমপ্লেক্স কনজুকেট কি হয় এই অবধি তো বেসিক থাকবে যেগুলো তোমরা অলরেডি বোর্ড লেভেলেও পড়েছো ট্রায়েঙ্গেল ইনকোয়ালিটি অ্যামপ্লিটিউড কি করে বের করতে হয় দেখো বোর্ডে কিন্তু তোমরা বেসিক জিনিসপত্র তখন সলভ করেছিলে কি করে অ্যামপ্লিটিউড বের করবে এখানে কিন্তু ছোট ছোট চারটে কনসেপ্ট দেবো উপরেই সব অ্যামপ্লিটিউড আর আর্গুমেন্ট বের করা যায় আচ্ছা এরপরে হচ্ছে বিভিন্ন কিউব রুট অফ কিউব রুটস অফ ইউনিটি মানে এক্স কিউব ইকুয়ালস টু ওয়ান তার রুটগুলো কীরকম থাকে এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ওয়ানের রুটগুলো কী করে থাকে সেই সমস্ত জিনিসগুলো ডিমোভিয়ার্স থিয়ারাম এবং তার এলিমেন্টারি অ্যাপ্লিকেশান কী আছে এই ডিমোভিয়ার্স থেরামের উপরে এনে থ্রুট অফ ইনকুয়াল ইকুয়ালিটি বা এনেথ রুট অফ তোমার ইউনিটি সেইটা কিন্তু তোমরা সলভ করবে তারপরে সলিউশন অফ কোয়ার্ড্রাইটিক ইকুয়েশান ইন দ্য কমপ্লেক্স নাম্বার এইটা কিন্তু একটুখানি অ্যাডভান্স লেভেলের এই জিনিসটাও আমরা যদিও সলভ করব এবং সার্থক ব্যাচে তোমাদের কিন্তু এই চ্যাপ্টারগুলো পুরোটাই কাভার হবে ইচ অ্যান্ড এভরি স্মল টপিক কিন্তু আমরা কাভার করব এইটা যে পলিনোমিয়াল ইকুয়েশান আছে তোমরা কিন্তু এটা কোয়াড্রারি ইকুয়েশনের সময় করেছো সঙ্গে থিওরি অফ ইকুয়েশান চ্যাপ্টার মানে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিসিয়েন্ট যেখানে তোমরা দেখো যে যতগুলো কোফিসিয়েন্ট আছে তার সামটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট ডিগ্রি টার্ন বাই দ্য ফার্স্ট হাইয়েস্ট ডিগ্রি টার্ম মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান আছে তো সেই যে ইকুয়েশনটা কী করে কোথায় রুট আছে সেগুলো কী করে নির্ণয় করতে হবে এবং বিভিন্ন জায়গায় ক্যালকুলাস ইউজ করেও কী করে পলিনোমিয়াল ইকুয়েশন সলভ করা যায় অতি সহজে মিনিটে মিনিটে কোয়েশন সলভ করবে সেইগুলো কিন্তু কভার করবো এরপরে হচ্ছে পারমোটেশন কম্বিনেশন দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কি বলবো কনসেপচুয়াল বাট ফান্ড লাভিং চ্যাপ্টার অনেকের ভালো লাগে অনেকের ভালো লাও লাগতে পারে কিন্তু এই চ্যাপ্টারটা আমরা এমনভাবে পড়াবো তোমরা এতদিন ধরে যা পারমোটেশান কম্বিনেশন শিখে এসেছো সব কিছুই দেখবে একসঙ্গে কত ইজিতে শুধুমাত্র দুটো কনসেপ্টের উপরে বেস করে পুরো পারমোটেশন কম্বিনেশান চ্যাপ্টারটাকে আমরা কি করে সলভ করব একটা হচ্ছে অ্যান্ড কনসেপ্ট একটা হচ্ছে অর কনসেপ্ট এই দুটো কনসেপ্টের উপরে বেস করে বাকি যত ছোটোখাটো মেথড যেমন টাই মেথড হয় গ্যাপ মেথড হয় এই সব বিভিন্ন স্ট্র্যাটেজিক্যালি কী করে তাড়াতাড়ি করে সলভ করতে হয় কেন কি আমি মোস্টলি দেখেছি স্টুডেন্টরা পারমোটেশান কম্বিনেশান চ্যাপ্টারে একটুখানি ভয় পেয়ে যায় কেন কি ভাবে যে প্রবলেমটা কীরকম আচ্ছা আরে এখান থেকে দুটো নিয়ে নিল ওখান থেকে তিনটে নিয়ে নিলে ওটাকে অ্যারেঞ্জ করছে কোনটা ডি অ্যারেঞ্জ হচ্ছে কিছুই বুঝতে পারছি না সেই জিনিসটা আমরা যাবো না সিম্পল কনসেপ্টের উপর একটা সুতোর উপরে বেস করে পুরো চ্যাপ্টারটাকে দাঁড় করাবো যাতে তোমরা বুঝতে পারো যে ছোট্ট কনসেপ্ট মনে রেখে মানে ছোট পটাকা আর বড় আওয়াজ এই ধরনের একটা চ্যাপ্টারে আমরা আসবো যেটা কিন্তু দেখার পরে তোমাদের পারমোটেশন কম্বিনেশন আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি জল ভাত হয়ে যাবে এবং ডাবলিউ বিজেই তে যত কোয়েশ্চেন আসবে পারমোটেশন কম্বিনেশন থেকে ইউ উইল বি এবল টু সলভ অল দোজ কোশ্চেন একটুও চিন্তা করার কিছু নেই প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এটা একটা বাইনোমেল থিয়োমের বেসিক্যালি অ্যাপ্লিকেশন করবে যেখানে ওই ডিভিসিবিলিটি চেক করা এটসেট্রা অ্যাটসেট্রা এই ধরনের কোয়েশ্চেন যখন আসে এগুলোতে কিন্তু সলভ করার তেমন বিশাল যে বড় কিছু আছে তা নয় কারণ এখানে এনিকলস টু ওয়ান বসিয়ে তোমরা একবার দেখবে কোনো ভেরিফাই করবে কোথাও দিয়ে দেবে একটা এক্সপ্রেশন সেখানে তোমাকে দেখাতে হবে যে এটা সাত দিয়ে বিভাজ্য কিনা ইলেভেন দিয়ে ডিভিসিবল কিনা এটসেট্রা তো তোমরা সেখানে ওয়ান দিয়ে টু দিয়ে এগুলো একটু পুট করে দেখবে তো এটা হিট অ্যান্ড ট্রায়াল মেথড দিয়ে আমরা মেনলি সলভ করবো কেন কি তোমাদের যেহেতু এমসিকিউ তাই তোমাদের তো আর কোনো বিশদভাবে লিখতে হবে না প্রিন্সিপাল অব ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে তোমরা জানো যে এত বড় বড় লিখতে হয়

অত্যন্ত ছোট এবং হাফ চ্যাপ্টার এবং ইজি করে ছেড়ে দিয়েছে এইখানে যে নেগেটিভ ইন্ডেক্স এটা আমরা একটু পারমোটেশন এর ক্ষেত্রে একটা ইউজ করবো আইডেন্টিক্যাল অবজেক্ট কেউ ডিস্ট্রিবিউট করতে হয় সেই জিনিসটা তোমরা দেখবে কিন্তু সেটা বিরাট কিছু তথ্য জানার দরকার নেই বাট এই যে বাইনোমিয়াল চ্যাপ্টার সিলেবাসটা কমিয়ে দিয়ে কিন্তু তোমাদেরকে অনেকটাই ইজি করে দিয়েছে কেন কি নেগেটিভ ইন্ডেক্সের ক্ষেত্রে মানুষ একটু কনফিউজ হয়ে যায় সেই জায়গায় তোমাদের যেতে দেয়নি ম্যাট্রিক্স অলরেডি তোমরা জানো যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কয়েকটা প্রপার্টি আছে যেরকম ম্যাট্রিক্সের যোগ দিয়ে গুণ ভাগ ভাগ তো হয় না যোগ বিয়োগ গুণ মানে একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লিকেশান দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন অ্যাডজয়েন্ট কী করে বের করতে হয় কনজুগেট কী করে বের করতে হয় মাইনর কী করে বের করতে হয় এটসেট্রা এটসেট্রা লাস্টে তোমরা শিখবে যে সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান যদিও ওইটা আমরা ডিটারমিনেন্ট দিয়ে সলভ করবো মেনলি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোয়েশ্চেনগুলো বড়ো হয়ে যায় বোর্ডের জন্য ঠিক আছে সেট রিলেশান ম্যাপিংস মানে বেসিক্যালি সেট রিলেশনের উপরে তোমরা যেহেতু এটা বেসিক ম্যাথামেটিক্স এইটার ওপরে কি করে ইউনিয়ন ইন্টারসেকশন এটসেট্রা বের করতে হয় তোমরা জানো ডিমোরগান ল কী করে হয় ইনক্লুশন এক্সক্লুশন কি করে আসে এইটা এই জিনিস চ্যাপ্টারটা যদি ভালো করে করো প্রবাবিলিটির ক্ষেত্রেও কিন্তু একটা দুটো কোয়েশ্চেন আসে যেগুলো কিন্তু এইটার ওপরে বেস করে আসে এবং এই কনসেপ্ট দিয়ে তোমরা কিন্তু ইজিলি খুব সলভ করতে পারবে রিলেশানে আমরা পড়বো যে কী এটা প্রপার্টি হয় কী কী রিলেশান হয় কি কখন ইনজেক্টিভ হয় কোনো সময় কোনো ফাংশান যখন থাকবে সেটা কখন ইনজেক্টিভ সাবজেক্টিভ হয় কখন বাইজেকটিভ হয় বাইজেকটিভ হলে ফাংশানটা কেন ইনভার্টিবল হয় সেই সমস্ত জিনিসগুলো খুব বিশদভাবেই পড়াবো যেহেতু এই দুটো চ্যাপ্টার কিন্তু কনসেপচুয়ালি ভেরি ইম্পর্ট্যান্ট অনেক সময় ডাইরেক্ট কোয়েশ্চেন হয়তো কম আসতে পারে বাট কনসেপচুয়ালি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ইন টার্মস অফ যখন ক্যালকুলাস করতে যাবে তখন কিন্তু প্রচুর কনসেপচুয়াল কোশ্চেন আসবে যেগুলো এই দুটো চ্যাপ্টারের ওপরে বেস করে আসবে আর আমার টার্গেট থাকবে যে তোমাদেরকে এই সেট রিলেশন ফাংশন এবং রিলেশনের প্রপার্টি এবং ফাংশানের বিভিন্ন প্রপার্টি সব কিছুই কিন্তু ভালো করে করিয়ে দেওয়া যাতে এই চ্যাপ্টারটা তোমরা একদম মুড়ি মুড়কির মতো খেতে পারো মুখে মুখে তোমাদের যাতে অ্যান্সার থাকবে স্ট্যাটিস্টিক্স এবং প্রবাবিলিটিতে আমরা কিছু কিছু জিনিস করবো যেরকম তোমাদের প্রবাবিলিটিতে কি ধরনের কোয়েশ্চেন আছে বাইনোমাল ডিস্ট্রিবিউশন কী হয় তার ভ্যারিয়েন্স কী হয় তার মিন কী হয় তার স্ট্যান্ডার্ড এডিশানী কী হয় হ্যাঁ সেই সমস্ত জিনিসগুলো করাবো আর প্রবাবিলিটি পারমোটেশন কম্বিনেশান আর সেট থিওরি জানলে প্রবাবিলিটিটা তোমার কাছে জলভাত শুধু একটা ছোট্ট টুইক থাকবে সেটা হচ্ছে বেস থিয়রাম যদি তো আমি আজ চেষ্টা করব যে বেস থিয়ারামটাকে যতটা ইজি করে করানোর অনেক সময় প্রবলেম বুঝতে অসুবিধা হয় যদি না বুঝতে পারো পরীক্ষাতে আমি বলবো সময় নষ্ট না করে এগিয়ে যাবে অন্য প্রশ্নের দিকে তবে কনসেপ্ট ওয়াইজ সার্থক ব্যাচে এইগুলো কিন্তু সবই কাভার করব যেখানে কন্ডিশনাল প্রবাবিলিটি পড়বে বেস থিয়ারাম পড়বে ইন্ডিপেন্ডেন্ট অফ ইভেন্ট তারপরে রিপিটেড ইভেন্ট করলে কী হবে রিপিটেড ইভেন্টের ট্রায়াল করলে কি হবে বেসিক্যালি যখন কোনো ইভেন্টে তুমি একই ইভেন্ট বারবার রিপিট করে যাচ্ছ তখন কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ হয় সেই জিনিসগুলো যে কী করে সলভ করতে হয় এবং নট কি অলওয়েজ যে পুরো ক্যালকুলেশন আমাদের করতে হবে আই নিড দ্য অ্যান্সার রাইট ডাব্লিউ বিজেই তে তোমাদের শুধু অ্যান্সারটা হলেই হলো ঠিক অ্যান্সার কারেক্ট করবে ফুল মার্ক পাবে সুতরাং তোমাদের কী করে ছোট্ট করে ভাবতে হয় চট করে ভাবনাটাকে কী করে টুইক করে তাড়াতাড়ি করে কোয়েশ্চেনটা সলভ করতে হয় সেই জিনিসগুলো কিন্তু সবই দেখানো হবে তাহলে এখন অবধি তোমরা যে যে জিনিসগুলো দেখলে সেটা হচ্ছে যে অ্যালজেব্রা পার্ট কমপ্লেক্স নাম্বার থিওরি অফ ইকুয়েশান বা পলিনোমিয়াল ইকুয়েশন পারমোটেশন কম্বিনেশন প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এবং ডাইনোমিয়াল থিয়ারি সেট রিলেশন ফাংশন স্ট্যাটিস্টিক্স এবং প্রবাবিলিটি এইগুলো মোটামুটি একটা গ্রুপ অফ কোশ্চেন যেখানে কিন্তু তোমরা ভালো করে একটুখানি মন দিয়ে পড়ালি বেশি পরিশ্রমের দরকার নেই কিন্তু যেটুকু করবে যেন নিট করা পুরো ক মানে কনসেন্ট্রেশন দিয়ে যেন প্রবলেমগুলোকে বোঝো বা কনসেপ্টগুলোকে বোঝো আমাদের সার্থক ব্যাচে যে ক্লাসটা আসবে সেখানে কিন্তু কনসেপ্ট ওরিয়েন্টেড প্রবলেম করাবো ডব্লিউ ই রিলেটেড সুতরাং ক্লাসগুলো দেখার পরে আশা করি যে ডব্লিউ বিজেই তো কোশ্চেন আটকানোর কথাই নয় এবারে দু একটা ধরো সব পরীক্ষাতে সব কম্পিটিভ পরীক্ষাতেই দু একটা কোশ্চেন থাকে যেগুলো ডিফিকাল্ট থাকে সেইগুলো করার জন্য একটুখানি নিজের ইম্প্রোভাইজেশন দরকার কিন্তু সমস্ত ধরনের কোয়েশ্চেন আমি করাবো যাতে ইম্প্রোভাইজেশনের যে থট প্রসেসটা মানে কি করে ভাবলে ওই ডিফিকাল্ট কোয়েশ্চেনটা সলভ হবে সেটাও কিন্তু তোমাদেরকে বলে দেবো সুতরাং পরীক্ষাতে যে কোনো ধরনের কোনো প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা এলে তোমরা কিন্তু যুদ্ধ করার জন্য যাতে তৈরি থাকো সেইটা কিন্তু আমাদের সার্থক ব্যাচের মূল উদ্দেশ্য এবং এই সমস্ত জিনিসগুলো আমরা সেখানে কাভার করবো নেক্সট হচ্ছে দেখো এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক এই যে ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারটা দিস ট্রিগনোমেট্রি চাপ্টার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন কি দেখো এইটা আমি এই যে ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারটা এইটার উপরে বেশ করে অনেক জায়গায় ফর্মুলা টর্মুলা লাগবে সেখানে হচ্ছে এই ফাংশন ট্রিগনোমেট্রিক বেসিক ফাংশান মানে সাইন্থিটা কথিটা ট্যান্থিটা কো সেটা সেকথিটা কর্তিটা এইগুলোর উপরে যে বিভিন্ন মানে তোড় মোড়কে যে ধরনের আইডেন্টিটিগুলো সলভ করতে হয় সেগুলো আসে জেনারেলি তারপরে অ্যাডিশন সাবট্রাকশন এগুলো তোমরা অলরেডি জানো সেটা হচ্ছে যে তোমার ওই সাই এ প্লাস বি 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 প্লাস বি এই ফর্মুলাগুলো একটু মনে রাখলেই হয়ে যাবে তার উপরে তোমার আসবে এই যে প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেল এটাই কিন্তু অনেক ফর্মুলা বেসড চ্যাপ্টার এটা আমরা আলাদা করে পড়াবো মানে ট্রিগনোমেট্রিতে তোমাদেরকে এই যে চ্যাপ্টারটা হয়তো এইটুকু লেখা দেখছো তিন লাইন এখানে কিন্তু তিন লাইনের উপরে তিনখানা চ্যাপ্টার করানো হবে সার্থক ব্যসে সুতরাং ট্রিগোনোমেট্রিটা ভালো করে যদি করে নাও তোমাদের কিন্তু অর্ধেক জীবনের প্রবলেম সলভ ঠিক আছে আর এই প্রপার্টিতে প্রায়ঙ্গে এখানে যদি কোনো একটু ঘুরিয়ে প্রশ্ন আসে সেখানে তোমরা কি করে সলভ করবে কয়েকটা কতিপয় ফর্মুলা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দেবো যাতে অতি কম মানে কি বলবো কনফিউশন ক্রিয়েট করে বেশি প্রবলেমের সলভ করার প্রফিসিয়েন্সিটা তোমাদের কাছে বাড়ে সো এই যে চ্যাপ্টারটা এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল অ্যান্ড ইম্পর্ট্যান্ট এইটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল অ্যান্ড ইম্পর্টেন্ট পার্ট এইটা কিন্তু সার্থক ব্যাচে অনেকগুলো ক্লাস দিয়েছি তার কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা যদি ভালো করে করো এর ফর্মুলার উপরে ডিপেন্ড করে প্রচুর 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 কোয়েশ্চেন আসে সে ফাংশনে আসে ইন্টিগ্রেশনে আসে তোমার ডিফারেন্সিয়েশনে আসে কোথায় যাবে ট্রিগনোমেট্রি ছেড়ে ট্রিগনোমেট্রি ছেড়ে কোথাও যাওয়ার রাস্তা নেই সুতরাং এই চ্যাপ্টারটার উপরে প্রচুর পরিমাণে ক্লাস পাবে তোমরা তার উপরে ডাউট সলভিং থাকবে প্রথম প্রথম দিকে আমি যদি ট্রিগোনোমেট্রি দিয়ে স্টার্ট করবো বিকজ ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল থিং ইউ ইউনিট ইন ইলেভেন টুয়েলভ গ্রেড তো তোমাদের এই যে চ্যাপ্টারটা শুরু হবে যখন তারপরে লাইভ থাকবে সেই লাইভে কিন্তু আমি এইটা করবো যে যে চ্যাপ্টারটা তোমাদের ভিডিও ওই সপ্তাহে রিলিজ হয়েছে তার উপরে বেশ করে লাইভটা দিব সুতরাং তোমরা বুঝতে পারবে যে প্রবলেমগুলো কী করে সলভ হবে এবং এটাও বুঝতে পারবে যে আমি যখন পড়াচ্ছি কোনো ক্লাসে তখন তুমি বুঝবে যে আচ্ছা স্যার এইটা পড়িয়েছিলেন এই কোশ্চেনগুলো লাইভে সলভ করেছেন তোমরাও বুঝতে পারবে কেন ডবলিউচ বি যেই মোস্টলি কোশ্চেন থাকবে ওই টাইপের থাকবে তোমরাও তখন বুঝবে যে স্যার যে এই জিনিসটা পড়ালেন এতে আমরা কী দেখলাম যে সত্যিকারে কি এটার সঙ্গে রেলিভেন্স আছে সেটাও নিজেরা জাজ করতে পারবে আর ভিডিও দেখার পরে নিচে অবশ্যই কমেন্ট করবে যে কেমন লাগছে ভিডিওটা স্যার এটা আরো করলে ভালো হতো এনি কাইন্ড অফ সাজেশন ইজ অলওয়েজ ওয়েলকাম বাট আমার ভিডিওতে এইটুকু আমি সবসময় মাথায় রাখি যে সিলেবাসের কোনো অংশই কিন্তু আমি বাদ দিই না পুরো টাই পুরো পুরোটাই তোমাদেরকে পড়ানো হবে নেক্সট হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি অফ টু ডাইমেনশন এখানে দেখো ডিস্ট্যান্স ফর্মুলা সেকশন ফর্মুলা এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল এইখানে তোমাদেরকে একটা ট্রিক শেখাবো যে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল এইটা ভাবার জন্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল এইটা কিন্তু ভাবার জন্য তোমাদের কাছে যে কোনো পলিগন দিক সে এনটা বাহু থাকুক না কেন একটা ক্লোজ ফিগারে কি করে এরিয়া টাক করে তিরিশ সেকেন্ডে বের করতে হয় সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখাবো ট্রান্সফরমেশন অব অ্যাক্সিস এগুলোতে জাস্ট মনে রাখতে হয় একটুখানি পোলারে তেমন কিছু নেই জাস্ট বেসিক্যালি কাটেশিয়ান থেকে পোলারে কি করে কনভার্ট করতে হয় ওটা ছোট্ট এক মিনিটের কনসেপ্ট করাবো তারপরে এই যে দেখো কনসেপ্ট অফ লোকাস এইটার উপরে দেখো তিন চারটে তার উপরে বা পাঁচটা কোয়েশ্চেন করাবো যত কোশ্চেন আসবে সলভ করতে পারবে যত এটা আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি কেন কি এখানে কনসেপ্ট কিছু নেই শুধুমাত্র ইউক্লিডিয়ান জিওমেট্রি যেগুলো ক্লাস টেনে ফেনে পড়েছো সেইগুলো লাগিয়ে এখানে সলভ করবো একটা জাস্ট বেসিক্যালি কোনো একটা বিন্দুর সঞ্চারপথ নির্ণয় করব। যেটা কি কারকে ডেসক্রাইব করছে সেটা জানার জন্য এরপরে আসবে স্ট্রেট লাইন স্ট্রেট লাইনে তোমরা করবে ইকুয়েশান হবে স্ট্রেট লাইন বিভিন্ন ধরনের ফর্ম কী হয় দুটো স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল কী হয় কখন পারপেন্ডিকুলার হয় কখন প্যারালাল হয় দেখেই বুঝতে পারবে ইকুয়েশন দেখেই চিনতে পারবে ডিস্ট অফ এ লাইন কি করে বের করতে হয় দুটো প্যারালাল লাইনের মধ্যে ডিস্টেন্স কি করে বের করতে হয় এবারে লাইন থ্রু এ পয়েন্ট অফ অফ ইন্টারসেকশন টু অফারসেকশন অ্যাঙ্গুলার বাইসেক্টার ইকুয়েশন অফ আচ্ছা এই যে এঙ্গুলার বাইসেক্টর এটাও তোমরা কিন্তু দেখবে যে কি করে কোন অ্যাঙ্গেলটা বিকজ দুটো লাইনের মধ্যে দেখো একটা সূক্ষ্মক্ষণ একটা স্থুলক্ষণ তৈরি হতে পারে কোনটা সূক্ষ্মক্ষণ হবে কোনটা স্থুল কোন হবে তার জন্য বের করার একটা ছোট্ট ট্রিক দেখাবো টাক করে বের করে ফেলতে পারবে তেমনি এই যে এটা হচ্ছে ফ্যামিলি অফ লাইন বেসিক্যালি এটাতে কিছুই নেই ফ্যামিলি অফ লাইনস হচ্ছে এল ওয়ান প্লাস ল্যামডা এল টু ইকুয়ালস টু জিরো চট করে কী করে সলভ করতে করতো এক একটা ছোট্ট ছোট্ট ইকুয়েশান দেখাবো আর বড় বড় কোয়েশন ওদের সলভ হবে সার্কেলের ক্ষেত্রেও তোমরা আসবে বেসিক্যালি ইটস এ স্টার্টিং অফ এ কনিক পার্ট যেখানে তোমরা দেখবে টু ডিগ্রি জেনারেল ইকুয়েশনের কখন সার্কেল হয় সেই সার্কেলের বিভিন্ন প্রপার্টি করবে ট্যানজেন্ট নর্মাল কর এইগুলো সমস্ত করবে সেইখানে যে দেখবে ট্যানজেন্টের ইকুয়েশান সব জায়গায় বের করার দরকার নেই শুধু লিখবে টি ইকোয়ালস টু জিরো ট্যানজেন্ট হয়ে যাবে টিটা কি সেটা ক্লাসের জন্য ওয়েট করতে হবে টি ইকোয়ালস টু এস ওয়ান কর যার মিড পয়েন্ট আছে তার ফর্ম সেই আহ কোয়ার ইকুয়েশন হয় টি টিক টু এস ওয়ান এক মিনিটের মধ্যে কোয়েশ্চেনটা আসবে মানে ইকুয়েশনটা আসবে কোথাও কিছু বের করতে হবে না তোমাকে এভরিথিং উইল বি এ স্পুন ফিডিং টাইপ অফ থিং যেখানে কিন্তু কর্নেট জিওমেট্রিতে ছোটো ছোটো কনসেপ্ট ইউজ করে প্রচুর বড় বড় কোয়েশনও সলভ করতে পারবে কনিকে কিন্তু দেখো এখানে কনিকের বেসিক্যালি বেসিকটা দেওয়া আছে ফোকাস এসেন্ট্রিসিটি ক্লাসিফিকেশন বেসড অন এসেন্ট্রিসিটি ইকুয়েশন অফ প্যারাবোলা হাইপারবোলা স্ট্যান্ডার্ড ফর্ম দেয়ার ফোকাই ডাইরেক্টিক এসেন্ট্রিসিটি অ্যান্ড প্যারামেট্রিক ইকুয়েশন এখানে কিন্তু ট্যানজেন্ট নর্মাল কর নেই মানে এইটা অ্যাকচুয়ালি আইআইটি জেআইতে যতটা আছে তার কিন্তু হাফ হয়ে গেছে তার মানে এই জিনিসটাও ইউজ করা খুবই সোজা সার্কেলটা যদি ভালো করে করো স্ট্রেট লাইনটা যদি ভালো করে করো তাহলে কনিকটা কিন্তু জলভাত সার্কেলটা যদি ভালো করে করো এইগুলোতে বেসিক জিনিস আছে তোমাদের কিন্তু সার্থক ব্যাচে আমি সমস্ত কনসেপ্ট দেবো এবং তার উপরে বি জেই রিলেটেড কোয়েশ্চেন দেবো বোর্ড লেভেলের কোশ্চেন অফকোর্স একটা দুটো হয়তো করাবো বেসিক কনসেপ্টের জন্য মোস্টলি কিন্তু বি জেই রিলেটেড কোয়েশ্চেন হবে সুতরাং প্রিপেয়ার থাকবে আর যখন সমস্ত চ্যাপ্টারগুলো থেকে তোমাদেরকে আমি কোয়েশ্চেন করাবো তখন কিন্তু একটা কথা মাথায় রাখবে যে কোশ্চেনটা দেখলে তো প্রথমে ভিডিওটাকে পজ করো নিজে সলভ করো কেনকে আমি তো কনসেপ্টটা করিয়েছি তারপরে তুমি আমার সলিউশন দেখো তুমি দেখবে তুমিও মাস্টারি হয়ে যাবে তোমারও ওটার সাবজেক্টের ওপরে দখল আসবে অনেকেই অনেক ভাবে দিস ইজ ওয়ান অফ দ্য প্রুভেন স্ট্র্যাটেজি আমি দিচ্ছি কিন্তু এরকম নয় যে আমি যে স্ট্র্যাটেজিটা বলছি সেটাই একমাত্র বেস্ট তার বাইরে কিছু হয় না দেখো একটা ছাত্র হচ্ছে বা তুমি হচ্ছে তুমি নিজের জন্য সবচেয়ে বেস্ট টিচার সুতরাং ভালো করে তোমরা কনসেপ্টগুলো দেখে দেখে প্রবলেম সলভ করবে আর আমি তো প্রবলেম প্রচুর সলভ করবো ক্লাসে সেটা নিয়ে তো কোনো চিন্তা ভাবনার কোনো দরকারই নেই এইখানে এই যে টুডিজিও তাহলে আমি কি কী করবো বেসিক্যালি বেথিক জিওমেট্রি লোকাস স্টেট লাইন সার্কেল আর কনিক সেকশানে প্যারাবোলা হাইপারবোলা ইলিপস ছোটো ছোটো জিনিস বেশি বড় নেই এখানে যতটা লাগবে ততটাই আমি করিয়ে দেবো পুরোটা নেক্সট হচ্ছে ক্যালকুলাস ইট ইস ওয়ান অফ দ্য মোস্ট কি বলবো লেন্দি পার্ট কেন কি ক্যালকুলাসকে আমরা জেনারেলি দুভাগে ভাগ করি একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে ওই যে সেট রিলেশন ফাংশন পড়েছিলে না ওইখান থেকে একটু কনসেপ্ট লাগিয়ে আমরা প্রথমেই করবো যে ফাংশান জিনিসটা কি তাতে বিভিন্ন টাইপের ফাংশন কি হয় এইগুলো যখন তুমি জেনে যাবে তখন তারপরে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস স্টার্ট করবো লিমিট কন্টিনিউটি ডেলিভেটবিলিটি দিয়ে এই যে দেখো এখানে ফাংশন আছে ডোমেন রেঞ্জ এডসেট্রা এগুলো তোমরা কিন্তু ফাংশনে পড়বে তারপরেও এখানে এই যে ফাংশনের এই পার্টটা খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু আমি তোমাদেরকে একদম জলবৎ তরলত করে দেবো বিকজ দিস ইজ ওয়ান অব ওয়েল আমি যত কম্পিটিভ পরীক্ষা দিয়েছি ফাংশান থেকে কোশ্চেন সবসময় করতাম এবং ঠিক করতাম লিমিট কন্টিনিউটি ডেফেন্সিবিলিটি থেকে কোশ্চেন আমি মানে আমার ক্যালকুলাসটা হচ্ছে ভীষণই কাছের জিনিস এবং আমি ততটাই তোমাদেরকে দেখাবো যে কী ধরনের মানে বড় বড় কনসেপ্টগুলো বা বড়ো বড়ো দেখতে প্রবলেম অ্যাকচুয়ালি ভেতরে কিছু নেই অন্তঃসার শূন্য কেন তার কারণ হচ্ছে কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে ক্যালকুলাসের প্রবলেম সলভ করতে কোনো অসুবিধা হবে না এরপরে রোলস থিরাম ল্যাগরেন্স থেরাম এটা হচ্ছে তোমার বেসিক্যালি স্টেটমেন্টটাই দরকার কেন কি প্রুফ তো দরকার নেই সুতরাং এদের জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন কি হয় এর যে ছোটো ছোটো কোয়েশ্চেন একটা কোয়ার্টারে ইকুয়েশন আর বলবো যে রুটটা আছে জিরো থেকে ওয়ানের মধ্যে দেখাও তো তুমি চট করে রোলস থিওরেম লাগিয়ে বের করে ফেলতে পারো সেই সমস্ত ট্রিকগুলো কিন্তু দেখাবো এরপরে আসবে ইন্টিগ্রাল ক্যালকুলাস এখানে যত ধরনের ইন্টিগ্রেশন আছে মানে ইনডিফিনিট ইন্টিগ্রেশনে প্রচুর জিনিস আছে যেরকম তোমার সাবস্টিটিউশন মেথড হয় ইন্টিগ্রেশন বাই পার্টস হয় স্পেশাল টাইপ অফ ইন্টিগ্রেশন হয় সমস্তগুলো কিন্তু করিয়ে দেবো ঠিক আছে আর পার্সিয়াল ফ্র্যাকশনও কী করে বের করতে হয় এই পার্সিয়াল ফ্র্যাকশানে দেখো তোমরা সবাই যারা বোর্ড লেভেলে অলরেডি তো পড়াশুনো করে এসছো তোমরা দেখবে যে পার্সিয়াল ফ্র্যাকশনে এ বি ভ্যালু ট্যালু বের করতে হয় আমি তোমাদের এখানে এসে একটা ট্রিক শেখাবো সেখানে জাস্ট একটা ভ্যালু পুট করবে জাস্ট একটা এক্সপ্রেশনে ভ্যালুটা বের করবে এ এর ভ্যালু বেরিয়ে আসবে কোনো লিনিয়ার ইকুয়েশন সলভ করতে হবে না কোনো কালিবিদ্যাও লাগবে না ছোট্ট বুদ্ধি এবং ছোট ছোট্ট দেব বড় পাটাকা হবে মানে এই যে বাই তোমরা কি করে ইজিলি সলভ করবে সেগুলো কিন্তু আমি দেখাবো এখানে ট্রিকটা দেখাবো আর একটা কথা তোমরা হয়তো ভাবছো যে স্যার অনেক জায়গাতে ট্রিকের কথা ইউজ করছে দেখো সব প্রবলেমের ট্রিক হয় না সব প্রবলেমের ট্রিক হয় না যে যে জায়গায় ট্রিক দরকার এবং তোমরা যেগুলো এক্সপেক্টই করনি যে এটা জানি বলে সেই সমস্ত ট্রিক কিন্তু আমি তোমাদেরকে দেখাবো ডিফারেন্সিয়াল ইকুয়েশন এখানে তিন চারটে ছোট ছোট কনসেপ্ট আছে একটা হচ্ছে সাবস্টিটিউশন আর মেথড অফ সেপারেশন আর একটা হচ্ছে লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন আর হোমোজিনিয়াস ইকুয়েশন এই চারটে জিনিস করবে যা আসবে তাই পারবে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস এটাও আর একটা খুব ইজি কোয়েশ চ্যাপ্টার এইখানে চারটে জিনিস হয় ট্যানজেন্ট নর্মাল আর হচ্ছে ইনক্রিজিং ডিক্রিজিং তোমার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আর হচ্ছে তোমার রেট অফ চেঞ্জ এই চারটে জিনিস করবে সমস্ত জায়গায় কিন্তু তোমরা সমস্ত সলভ করতে পারবে দেখো ট্যানজেন্ট নর্মাল আছে কন্ডিশন অফ ট্যানজেন্সি ডিটারমিনেশন অফ মনোটানিসিটি ম্যাক্সিমাম মিনিমাম ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অ্যাজ এ মেজার অফ রেট মানে রেট অফ চেঞ্জ যেটা বললাম মোসান ইন এ স্ট্রেট লাইন এই যে ডিএক্স ডিটি ভেলোসিটি ডিটু এক্স ডিটি টু অ্যাক্সেলারেশন এই এইগুলো এরপরে আসবে ডিফিনিট ইন্টিগ্রেশনটা বেসিক্যালি তো একটা এরিয়া দেয় তোমাদের মানে অ্যালজেব্রা এরিয়া দেয় যখন আমরা শুধু এরিয়া দেবো শুধু পজিটিভ ভ্যালুটা নেব সেখানে কোনো কনসেপ্ট এক্সট্রা নেই ডিফিনিট ইন্টিগ্রেশন শিখবে তো এরিয়া তো বেরিয়েই যাবে তার মানে 2ডি জিওমেট্রি যে ইকুয়েশনটা সেটা কোন কার্ভকে ডেসক্রাইব করে সেটা একবার যদি জেনে নাও আর ডেফিনেট ইন্টিগ্রেশন কি করে করতে হয় সেটা যদি জানে নাও তাহলে এই অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন যে চ্যাপ্টারটা এই যে এরিয়া বাউন্ডেড বাই দ্য এলিমেন্টারি কার এইটা কিন্তু জল ভাত এটার বেসিক্যালি ওই দুটো চ্যাপ্টারের অ্যাপ্লিকেশন কার অ্যাপ্লিকেশান বললাম টু ডি যে গ্রাফটা মানে যেগুলোর ক্যালজেব্রিক ইকুয়েশনের যে জিওমেট্রিক্যাল কি বলবো সিগনিফিক্যান্সটা বা জিও জ্যামেটিক তাৎপর্য যেটা তার সঙ্গে ডেফিনেট ইন্টিগ্রেশন লাগিয়ে যেটুকু হয় সেইটুকু কিন্তু তোমাদেরকে ভাবলেই পুরো চ্যাপ্টারটা নামিয়ে ফেলবে তাহলে তোমরা যে ক্যালকুলাসে যে পার্টটা তোমরা শিখলে শিখবে সেটা হচ্ছে যে ফাংশান লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি আর হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ আর মেথড অফ ডিফারেন্সিয়েশন এরপরে যেটা ইন্টিগ্রেশনে শিখবে ইনডেফিনাইট ডেফিনিট এরিয়া আন্ডার দ্য কার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই তো ছোট্ট জিনিস বাবা পুরোটাই কিন্তু সার্থক বেঁচে কভার হবে যতটা দেখছো পুরোটাই কিন্তু কভার হবে কোনো কনসেপ্ট মিস যাবে না কোনো প্রবলেম মিস যাবে না প্রচুর প্রচুর কোশ্চেন দেবো ডিপিপি সলভ করবে ডাউট হলে কিন্তু জিজ্ঞেস করবে নেক্সট হচ্ছে কোরিনের জিওমেট্রি আর থ্রি ডাইমেনশন এইটার সঙ্গে কিন্তু ভেক্টরের একটা বিরাট বড় সম্পর্ক আছে এইটার সঙ্গে যে ভেক্টরের যে বিরাট বড় সম্পর্ক এইটা কিন্তু তোমাদেরকে দেখাবো থ্রি ডির কোশ্চেন দিয়ে তোমরা ভেক্টার সলভ করতে পারবে ভেক্টরের কোয়েশ্চেন দিয়ে ডি সলভ করতে পারবে এবং এই দুটো চ্যাপ্টারকে এমনভাবে মিলিয়ে দেবো যাতে তোমার মনে হবে একটাই চ্যাপ্টার করছি সব হয়ে গেছে একটাই চ্যাপ্টার করছি সব হয়েছে এখানে কিছুই নেই ডিরেকশন কোসাইন ডিরেকশন রেশিওস ডিরেকশন কোসাইন ডিরেকশন রেশিওস তারপরে টু পয়েন্ট সেকশন ফর্মুলা এগুলো তো বেসিক জিনিস ইকুয়েশান অফ এ স্ট্রেট লাইন ইকুয়েশন অফ এ প্লেন ডিস্ট্যান্স ফ্রম এ পয়েন্ট টু এ প্লেন এই জিনিসগুলো যদি সলভ করে নাও ফুট করে কিন্তু তোমার কোশ্চেন সব সলভ হয়ে গেল ভেক্টরে শিখবে অ্যাডিশনাল ফেক্টার স্কেলার মাল্টিপ্লিকেশন ডট ক্রস মাল্টিপ্লিকেশন স্কেলার ট্রিপল প্রোডাক্ট দেখো ভেক্টার ট্রিপল প্রোডাক্ট কিন্তু তোমাদের দেওয়া হয়নি ভেক্টার ট্রিপল প্রোডাক্ট কিন্তু তোমাদের দেওয়া হয়নি সুতরাং তোমাদের কিন্তু চাপটা আরও হালকা হয়ে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ডব্লিউ তে অনেক কিছু সিলেবাস কিন্তু ছোটো ছোটো করে দিয়েছে যেগুলো কিন্তু শেখা কোনো ব্যাপারই নয় ভেক্টার কি ভেক্টারের কী করে অ্যাড করতে হয় ট্রায়াঙ্গেল কী হয় প্যারালোগ্রাম ক্লিক কি হয় কিছু ইনইকুয়ালিটি সলভ করতে হয় কী করে অ্যাটসেট্রা এটসেট্রা যখন সলভ করে দেবো তখন মনে হবে আরে স্যার এগুলো তো কিছুই নয় চক করে সলভ হয়ে গেল এই জিনিসগুলো মোটামুটি ডব্লিউ বি বিজেই সিলেবাসের মধ্যে আসে তো তোমাদের সার্থক ব্যাচে আমার যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে তাহলে তোমরা যে পার্টগুলো দেখলে সেটা হচ্ছে যে উই উইল স্টার্ট ফ্রম ট্রিগোনোমেট্রিক ট্রিগোনোমেট্রি ট্রিগোনোমেট্রিক এরপরে করবো কিছু অ্যালজেব্রাইক সেকশান অ্যালজেব্রাইতে আমি কী করছি সেটা হচ্ছে যে কোয়াড্রাটিক বা থিওরি অব ইকুয়েশান তার সঙ্গে অ্যাড করব হচ্ছে পারমিশন কম্বিনেশন প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স তারপরে কমপ্লেক্স নাম্বার বাইনোমিয়াল থিওরাম প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স সবগুলোই কিন্তু কাভার হবে এরপরে আসবে তোমাদের হচ্ছে জিওমেট্রি টু এটাতে তোমরা করবে হচ্ছে বেসিক লোকাস সার্কেল স্ট্রেট লাইন স্ট্রেট লাইন সার্কেল ক্রনোলজিক্যালি যদি বলি স্ট্রেট লাইন সার্কেল আর তারপরে করবে কনিক সেকশন ব্যাস হয়ে গেল এরপরে করবে হচ্ছে ক্যালকুলাস দেখো কিছুই নেই ক্যালকুলাসে করবে হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর ইন্টিগ্রাল ক্যালকুলাস ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মধ্যে তোমরা সলভ করবে হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মধ্যে তোমরা সলভ করবে কি সলভ করবে সেটা হচ্ছে যে লিমিট ফাংশন লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিয়েলিটি মেথড অফ ডিফারেন্সিয়েশন অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ ইনডেফিন ইন্টিগ্রাল ক্যালকুলাসে ইনডেফিনাইট ইন্টিগ্রেশন ডেফিনাইট ইন্টিগ্রেশন আর তারপরে তোমরা করবে হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্প এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো তাহলে এই চলে গেল তোমার ইনডেফিনাইট আর ডেফিনেট ইন্টিগ্রেশনের চার চার আটটা ছোটো ছোটো চ্যাপ্টার বেশি নয় কিছু চ্যাপ্টার বড় আছে ডেফিনেটলি সমস্ত ট্রিকও শেখাবো যেখানে যেখানে দরকার এরপরে তোমরা করবে হচ্ছে ভেক্টার আর থ্রি ডি জিওমেট্রি ভেক্টার আর থ্রি ডি জিওমেট্রি এইটা কিন্তু দুটো চ্যাপ্টারকে মনে হবে একটা চ্যাপ্টার এমনভাবে করাবো যদিও আলাদা আলাদা সার্থক ব্যাচে আসবে চিন্তা নেই এইবারে তাহলে এই যে পাঁচটা সেগমেন্ট এইগুলো মিলিয়ে মিশিয়ে যখন তোমরা করবে তুমি ডন হয়ে যাবে কি হয়ে যাবে ডন হয়ে যাবে অর্থাৎ ভালো করে এই চ্যাপ্টারটা এন্টায়ারলি আমরা সার্থক ব্যাচে কভার করছি সুতরাং তুমিও কেন দেরি করছো তাড়াতাড়ি ব্যাচটা নিয়ে নাও তোমাদের সঙ্গে কিন্তু ক্লাসে দেখা হবে আর এই যে এতগুলো সিলেবাস দেখালাম এই একটু ছোট লেখা কিন্তু এতে যে এত কিছু আছে সবগুলো কিন্তু আমরা সলভ করবো দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশনও তোমাদেরকে বলেছিলাম অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি করে সলভ করতে হয় বা ফর্মুলেট করতে হয় তারপরে হোমোজিনিয়াস আছে সেপারেশান মেথড আছে ভেরিয়েবল লিনিয়ার ফার্স্ট অর্ডার ইকুয়েশন যেখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের হয় এটা একটাই গতানুগতিক রুল আছে এইগুলো কিন্তু সমস্ত তোমাদের জন্য আমরা সলভ করবো সুতরাং আর দেরি না করে তাড়াতাড়ি ব্যাচটা নাও যেহেতু আমরা পুরো এন্টারলি আপডেটেড ডাব্লিউ বিজে এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সিলেবাস কভার করব অর্থাৎ ততক্ষণ যদি তোমাদের শুভেচ্ছা থাকলো তোমাদের সঙ্গে নিশ্চয়ই ব্যাচে দেখা হবে সি ইউ বাই বাই